আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, শুরু করছি বরাবরের মতো নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। বিমান বাহিনী সদর দপ্তর, প্রশাসনিক শাখা, কর্মচারী পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদ। তা দর্শক, কোন কোন পদে লোক নেওয়া হবে, এখানে কতগুলো পোস্ট আছে, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কীরকম লাগবে এবং কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন এবং পরীক্ষার ফি বাবদে কত টাকা জমা দিতে হবে, আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ। তা দর্শক, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, এ টু জেড দেখবেন। তা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা দর্শক, শুরু করছি। এক নম্বর বলা হয়েছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 26,590 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমানের পরীক্ষায় বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। দুই নম্বরে বলা হয়েছে নকশা কার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 26,590 টাকা, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। তা দর্শক, তিন নম্বরে সাটলিপি কাম কম্পিউটার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 26,590 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। তা দর্শক, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তা দর্শক, চার নম্বরে নকশাকার, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 4 জন, বেতন স্কেল দেওয়া হচ্ছে 23,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। পাঁচ নম্বরে বলা হয়েছে মেকানিক্যাল, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 30 জন, বেতন স্কেল 23,490 টাকা, ড্রাইভার বা ড্রাইভিং কাজ কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। ছয় নম্বরে বলা হয়েছে মিস্ত্রি ক্লাস মেকানিক্যাল, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 23,490 টাকা, এসএসসি পাস হলে চলবে। সাত নম্বরে মিস্ত্রি ক্লাস 2, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 23,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। আট নম্বরে মিস্ত্রি ক্লাস 1, এয়ার ফ্রেম ফিটার, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 23,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। নয় নম্বরে অফিসহায়ক, এ পদে লোক নেওয়া হবে 12 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর স্টোরম্যান, এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। তারপর মিড ওয়েফ, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। ডাটা এন্ট্রি অপারেটর, এ পদে লোক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস থাকতে হবে, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 13 নম্বরে স্পোর্টস মার্কার, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। ফায়ার ফাইটার, এ পদে লোক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তা দর্শক, 15 নম্বরে বলা হয়েছে মিস্ত্রি ক্লাস 2 নম্বর, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। তারপরে 16 নম্বরে বলা হয়েছে মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 22,490 টাকা, এসএসসি পাস হলেই চলবে। 17 নম্বরে ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, এ পদে লোক নেওয়া হবে 7 জন, বেতন স্কেল 21,310 টাকা, এসএসসি পাস হলেই চলবে। 18 নম্বরে বলা হয়েছে ট্রেডসম্যান, এ পদে লোক নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 21,310 টাকা, এসএসসি পাস উত্তীর্ণ হতে হবে। 19 নম্বরে বলা হয়েছে ট্রেডসম্যান কার্পেন্টার, এ পদে লোক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 21,310 টাকা, এসএসসি পাস হলেই চলবে। তারপর 20 নম্বরে ট্রেডসম্যান, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 21,310 টাকা, এসএসসি পাস হলেই চলবে। তারপরে 21 নম্বরে ট্রেডসম্যান পেইন্টার, এ পদে লোক নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 21,310 টাকা থেকে, এসএসসি পাস হলেই চলবে। 22 নম্বরে ট্রেডসম্যান এয়ার ফ্রেম মেকানিক, এ পদে লোক নেওয়া হবে 6 জন, বেতন স্কেল দেওয়া আছে 21,310 টাকা, এসএসসি পাস হলেই চলবে। 23 নম্বরে ট্রেডসম্যান জেনারেল মেকানিক, এ পদে লোক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 21,310 টাকা, এসএসসি পাস হলেই চলবে। তারপরে 24 নম্বরে ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার, এ পদে লোক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 21,310 টাকা, এসএসসি পাস হলেই চলবে। 25 নম্বরে ট্রেডসম্যান আর্মামেন্ট মেকানিক, এ পদে লোক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 21,310 টাকা থেকে,
এসএসসি পাস হলেই চলবে। ২৬ নম্বরে ট্রেডসম্যান ওয়েল্ডার, এ পদে লোক নেওয়া হবে চারজন, বেতন স্কেল ২১,৩১০ টাকা, এসএসসি পাস হলেই চলবে। তারপর ২৭ নম্বরে ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক, এ পদে লোক নেওয়া হবে দুজন, বেতন স্কেল ২১,৩১০ টাকা, এসএসসি পাস থাকতে হবে। তো ২২৮ নম্বরে ট্রেডসম্যান, এ পদে লোক নেওয়া হবে দুজন, বেতন স্কেল ২১,৩১০ টাকা, এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ২৯ নম্বরে ট্রেডসম্যান ইঞ্জিন মেকানিক, এ পদে লোক নেওয়া হবে চারজন, বেতন স্কেল ২১,৩১০ টাকা, এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ৩০ নম্বরে মুয়াজ্জিন, এ পদে লোক নেওয়া হবে একজন, বেতন স্কেল ২১,৩১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। ৩১ নম্বরে দায়, এ পদে লোক নেওয়া হবে দুজন, ২০,৫৭৪ টাকা বেতন, অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক, এ পদে লোক নেওয়া হবে ২২ জন, বেতন স্কেল ২০,১০ টাকা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। ৩৩ নম্বরে লস্কর, এ পদে লোক নেওয়া হবে ৫৮ জন, অষ্টম শ্রেণী পাস, বেতন স্কেল ২০,১০ টাকা। ৩৪ নম্বরে বাবুর্চি, বেতন দেওয়া আছে ২০,১০ টাকা, এ পদে লোক নেওয়া হবে ২৬ জন, অষ্টম শ্রেণী পাস। ৩৫ নম্বরে লস্কর এন্ট্রি ম্যালেরিয়া, এ পদে লোক নেওয়া হবে ৩ জন, বেতন স্কেল ২০,১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। ৩৬ নম্বরে লস্কর এয়ারক্রাফট, এ পদে লোক নেওয়া হবে ১১ জন, বেতন স্কেল ২০,১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। ৩৭ নম্বরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট, এ পদে লোক নেওয়া হবে ১০ জন, বেতন স্কেল ২০,১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। লস্কর স্পোর্টস মার্কার, এ পদে নেওয়া হবে ২জন, বেতন স্কেল ২০,১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। তারপরে লস্কর বার্ড শুটার, এ পদে লোক নেওয়া হবে ৪জন, বেতন স্কেল ২০,১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। ৪০ নম্বরে ওয়াসম্যান, এ পদে লোক নেওয়া হবে ১০জন, বেতন স্কেল ২০,১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। তারপরে ৪১ লস্কর ওয়ার্ড বয়, বেতন স্কেল ২০,১০ টাকা, এ পদে লোক নেওয়া হবে ১জন, অষ্টম শ্রেণী পাস। ৪২ নম্বরে ওয়াশার আপ, এ পদে লোক নেওয়া হবে ২২জন, বেতন স্কেল ২০,১০ টাকা, অষ্টম শ্রেণী পাস। ৪৩ নম্বরে মালি, ২০,১০ টাকা, লোক নেওয়া হবে ১৪জন, অষ্টম শ্রেণী পাস। ৪০ নম্বরে ওয়াটার ক্যারিয়ার, এ পদে লোক নেওয়া হবে ১জন, অষ্টম শ্রেণী পাস। তারপর ৪৫ নম্বরে আয়া, এ পদে লোক নেওয়া হবে ১জন, অষ্টম শ্রেণী পাস। ৪৬ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, এ পদে লোক নেওয়া হবে ১৮জন, অষ্টম শ্রেণী পাস। তারপর ৪৭ নম্বরে লস্কর ফায়ার ফাইটার, এ পদে লোক নেওয়া হবে ৬জন, অষ্টম শ্রেণী পাস। শ্রোতা, ৪ নম্বরে বলা হয়েছে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং পরিচয়পত্র, ধর্ম, জাতীয়, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি উল্লেখ নির্ধারিত ফরম আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি www.baf.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে সেন্ট্রাল নন পাবলিক ফান্ড বিএএফ অথবা কেন্দ্রীয় বেসরকারি তহবিল বিএফ এর অনুকূলে নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক ক্রমিক নং এক হতে ২৯ পর্যন্ত পদের প্রার্থীদেরকে ১০০ টাকা এবং ক্রমিক নং ৩০ হতে ৪৭ পর্যন্ত পদের প্রার্থীদেরকে ৫০ টাকা মূল্যের অফরোধযোগ্য ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, ট্রাস্ট ব্যাঙ্ক পরিশোধযোগ্য হতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন। প্রার্থীদেরকে আবেদনপত্রে সাথে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি, রঙিন ছবি সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি ব্যতীত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না। উল্লেখ জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে উল্লেখ জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের জন্ম তারিখ একই হতে হবে। ৭ নম্বরে কোনো প্রার্থী একাধিক পদের আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ৮ নম্বরে আবেদনপত্র প্রেরণের খামের উপর আবেদনকৃত পদের নাম, নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ৯ নম্বরে চাকরিতে আবেদনপত্রে সাথে আবেদনকারী কর্তৃক লিখিত বর্তমান ঠিকানা সম্বলিত ১০ টাকার মূল্যের ডাকটিকিট যুক্ত করে ৯x৪ মাপের একটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন ফরম বাতিল বলে গণ্য করা হবে। তো দর্শক, ১২ নম্বরে অনুচ্ছেদ ৪ উল্লেখিত ফরমটি যথাযথভাবে পূরণ করে স্বাক্ষরপূর্বক অনুচ্ছেদ ৬ এ বর্ণিত ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র আগামী 31 জানুয়ারি 2021 তারিখের মধ্যে পরিচালক কর্মচারী পরিদপ্তর বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা 1206 ঠিকানায় পৌঁছাতে হবে। উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। 13 নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত কাগজপত্র মূলকপি প্রদর্শন দুই সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। কোনো প্রকার ঘষা মজা সার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ইউনিয়ন পরিষদ সরি কতে কোনো প্রকার ঘষা মজা ছাড়া সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র খতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র লাগবে। প্রার্থী পিতা মাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা হলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার পুত্র কন্যা হিসাবে চাকরি প্রার্থী আবেদনপত্রের সাথে তাদের পিতা মাতার এবং মাতা পিতার প্রযোজ্য ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র লাগবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার পুত্রকন্যা ফর্মে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। চতে ইতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী ক্ষেত্রে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রদত্ত সনদপত্র লাগবে। আনসার বিডিবি প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। তা দর্শক অবশ্যই 14 নম্বরের সতর্কতা ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করবেন না, প্রতারিত হবেন না। কোনো ব্যক্তি চাকরি নিশ্চয়তা দিয়ে আপনার নিকটে টাকা দাবি করলে নিশ্চিত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন, কোনো প্রকার সুপারিশ অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। তা দর্শক এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই এবং বোন ভিডিওটি দেখে সে আবেদন করতে পারেন। এই আবেদন করার ফলে তার চাকরিটা যদি হয়ে যায় তার ফ্যামিলি এবং পরিবার তার জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে। তা দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণে অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।